হেরে গেলেন আলোচিত নায়িকা রাজশাহীর মাহিয়া মাহি, জিতলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও সোশ্যাল মিডিয়া দখল করে রাখা হবিগঞ্জের ব্যারিস্টার সুমন। সাত জানুয়ারির নির্বাচনে জয় পরাজয় ঘটেছে আওয়ামী লীগের কিছু হেভিওয়েট প্রার্থী সহ আরো অনেক তারকা প্রার্থীর। বিনোদন জগতের তারকাদের নির্বাচনে বড় ধাক্কা সঙ্গীত শিল্পী মমতাজের পরাজয়। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন মমতাজ। স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, ভোট পেয়েছেন মাত্র 9009টি। এই আসনে 1,03,592 ভোট পেয়ে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। এদিকে প্রথমবার প্রার্থী হয়ে বাজিমাত করলেন চিত্রনায়ক ফেরদৌস, 65,000-এর বেশি ভোট পেয়ে বিজয়ী হন ঢাকা 10 আসনের এমপি হিসেবে। জামালপুর 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, তবে ভোটের ব্যবধানে তৃতীয় হয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনি আমার মা। হবিগঞ্জ 4 আসনে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তার বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় ছিনিয়েছেন ব্যারিস্টার সুমন। ফরিদপুর 4 আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন টানা তৃতীয়বারের মতো বিজয়ী হলেন। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান ও নৌকার প্রার্থী কাজী জাফরুল্লাহকে পরাজিত করেছেন নিক্সন চৌধুরী। এদিকে জামানত হারিয়েছেন বগুড়া 4 আসনের আলোচিত প্রার্থী হিরো আলম, মাত্র 2,175 ভোট পেয়েছেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। এই আসনে নৌকা প্রতীকের রেজাউল করিম তানসেন 42,757 ভোট পেয়ে স্থানীয়ভাবে ঘোষিত ফলে নির্বাচিত হয়েছেন। আসুন্দর সিনে নেতা এবার হিরো আলম লাশের নেতা হবে। এদিকে পাবনা 2 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর প্রার্থী ডলি সায়ন্তনী ভোট পেয়েছেন 4,382। এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ কবির 1,65,842 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। রংপুর 3 আসনে আলোচনায় ছিলেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। রানীর সাথে লড়াইয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের 81,861 ভোট পেয়ে জয়ী হয়েছেন। নির্বাচনে আনোয়ারা ইসলাম রানী 23,326 ভোট পেয়েছেন। অন্যান্য জেলার মানুষের মতো আমরা ভালো নেই, সারা বাংলাদেশের উন্নয়ন হয়, কিন্তু আমাদের রংপুর যেমনটাই ছিল তেমনটাই পড়ে রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরেছেন আলোচনার শীর্ষে থাকা অনেকেই। একদিকে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীরা যেমন হেরেছেন, অন্যদিকে নৌকা পেয়েও শেষ রক্ষা হয়নি অনেকের।